আমি চম্পা, চম্পা ভিলেজ কুক থেকে আজ একটা ছোট রেসিপি নিয়ে চলেছি, একেবারে ঘরোয়া উপায়ে। তাই আমি ডিমের চপ বানাবো। সেদ্ধ করার নিয়েছি ডিম, বিস্কুট গুঁড়া, আলু সেদ্ধ, সাদা তেল, দুটো কাঁচা ডিম, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গ্রেট করা আদা রসুন, শুকনো মশলা গুঁড়ো আমি কড়াইয়ে ভেজে নিয়েছি, গরম মশলা নিয়েছি, হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ। তাই আমার মশলাগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। দেবো সাদা তেল, বন্ধুরা এগুলো, এই চপটা আমি আজ বানাবো একেবারে ঘরোয়া উপায়ে। ঘরোয়া কয়েকটা জিনিস দিয়েই আমি চপটা বানাবো। তাই কড়াইয়ে আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম, ভেজে নেব। দেব গ্রেট করা আদা রসুন। বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন। দেবো কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, ধনে পাতাটাকে ভেজে নেব। দেবো সেদ্ধ করা আলু, আলুটাকে ভালো করে আমি নেড়ে নেব। বন্ধুরা আমি যে বিস্কুটের গুঁড়োটা আমি নিয়েছি, ঘরের টোস্ট বিস্কুট, ওকেই আমি গুঁড়ো করে নিয়েছি, নিয়েছি লবণ। দেবো হলুদ গুঁড়া, দিয়ে ভালো করে আবার এটাকে নেড়ে নেব। দেখুন কী করে বুঝবেন যে কোণা থেকে এইভাবে চলে আসবে, তখন দেখবে মশলা পুরটা রেডি হয়ে গেছে। দেবো ভাজলা মশলা, দিলাম গরম মশলা। এইভাবে কিছুক্ষণ নেড়ে নিলাম, দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম, আর একটু নেড়ে চেয়ে আমি নাবিয়ে নেব। নাবিয়ে আমি ঠান্ডা করতে দেবো। এদিকে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে একটু ফেটে নেব। সেদ্ধ করা ডিমের মধ্যে আমি দেব হলুদ আর লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। এদিকে পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ডিমের চপটা আমি রেডি করে নেব। দেখুন এইভাবে পুরটা নিয়ে ডিমের সাথে এইভাবে তৈরি করতে হবে, একটু না ডিমটা দেখা যায়। এইভাবে গোল গোল করে ডিমের আকার তৈরি করে নিতে হবে। দেখুন আমার একটা হয়ে গেছে, আমি আবারও করে দেখাচ্ছি। আমরা একটু কোনা ডিমটা দেখা যায়, নাহলে ফেটে যাবে, চপটা ঠিক হবে না। দেখুন আমার চপগুলো রেডি করে নিয়েছি, এবার ভেজে নেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব, তেলটা আমার গরম হতে থাক। আমি এদিকে ডিমটা চপটাকে আবার তৈরি করে নেব, এদিকে লেবু গুঁড়ো দিয়ে গোল গোল করে আবার ডিমের মধ্যে
ডুবিয়ে আবার গুঁড়োটা দিয়ে আবার এইভাবে কড়াই তৈরি দিয়ে দেবো। এখন বন্ধুরা এইভাবে কয়েক তৈরি করতে হবে, অল্প আছে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এইভাবে চপ বানিয়ে সন্ধ্যের সময় টিফিনে খেতে পারেন। বন্ধুরা আমরা যে ভাজা মশলাটা নিয়েছিলাম সেটিতে ছিল ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মৌরি, দুটো শুকনো লঙ্কা, আমি শুকনো কলাই নেড়ে এই আমি মশলাটা করেছিলাম। বন্ধুরা যদি আমার এই রেসিপিটা ভালো থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে ডিমের চপ।